আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই আমার ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে ইকোনমি মুডে কিভাবে চালাবেন বা ইকোনমি মুড কি, আজকে সেই সম্পর্কেই কিছু কথা বলবো। আপনারা হয়তো খেয়াল করেছেন বিভিন্ন বাইক বা স্কুটারের স্পিডোমিটারে 30 থেকে 50 অথবা 40 থেকে 60 স্পিড রেঞ্জে ইকোনমি লেখা থাকে, আর কোম্পানি ক্লেম করে যে এই স্পিড রেঞ্জের মধ্যে বাইক বা স্কুটার চালালে আপনি ভালো মাইলেজ পাবেন। আমরা আজকে এই ইকোনমি স্পিড রেঞ্জে কেন এবং কিভাবে বেশি মাইলেজ পাবেন তাই আলোচনা করব। সাথে এর চেয়ে কম বা এর চেয়ে বেশি স্পিডে চালালে কেন মাইলেজ কম পাই সেটাও জানার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কিছু টেকনিক্যাল এবং কিছু কমন সেন্স মিলিয়েই আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যাতে যারা নন টেকনিক্যাল বাইকার আছেন তারাও বুঝতে পারেন। মূল আলোচনায় আসার আগে শুধু এটুকুই বলবো, অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা জানার চেষ্টা করব 30 স্পিডের নিচের স্পিডে চালালে মাইলেজ কম পাই কেন। দেখুন, 30-এর নিচে যখন আমরা চালাই তখন মোস্টলি 1 অথবা 2 গিয়ারে থাকি, কিছু রেয়ার কেসে হয়তো 3 গিয়ার থাকে। এখানে 1 অথবা 2 গিয়ারের যে গিয়ার রেশিও থাকে সেটা 4, 5 অথবা 6 গিয়ারের তুলনায় কম থাকে। এখানে গিয়ার রেশিও বলতে সহজ ভাষায় প্রত্যেকটি গিয়ারের আলাদা আলাদা স্পিড লিমিট থাকে সেটা, আর সেই স্পিড রেঞ্জে সেই গিয়ারে আমাদের বাইকের পারফরম্যান্স সবচেয়ে ভালো হয়, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিশন ভালো হয়। এখন আপনি বলতে পারেন স্কুটারে তো গিয়ার নেই। হ্যাঁ, স্কুটারে গিয়ার নেই সত্যি, কিন্তু সিভিটি থাকে আর সেখানে পুলি আর বেল্টের অ্যারেঞ্জমেন্ট থাকে। যখন আপনি এক্সেলেটর দেন তখন এই পুলি আর বেল্টের অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে গিয়ার রেশিও চেঞ্জ হয়। সেই হিসাবে যখন আপনি 1 অথবা 2 গিয়ারে বাইক চালান অথবা 30-এর নিচে স্কুটি চালান তখন বাইক বা স্কুটারের টর্ক কিন্তু বেশি থাকে কিন্তু পাওয়ার কম থাকে। এখন 30-এর নিচে আমাদের বাইকে যে পাওয়ার প্রডিউস হচ্ছে সেই পাওয়ার এই স্পিড রেঞ্জে বাইককে বেশি দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারে না। এখন অনেকেই বলতে পারেন ঠিক আছে তাহলে আমি 4 বা 5 গিয়ারে চালাবো, কিন্তু সেটা আরও বড় বিপদ ডেকে আনবে। কারণ বাইক বা স্কুটারকে ডিজাইনিং করা হয়েছে যে 4 বা 5 বা 6 নম্বর গিয়ারে গিয়ার রেশিও বেশি থাকে, অর্থাৎ স্পিড রেঞ্জ বেশি থাকে। এখন যদি আপনি 4 বা 5 নম্বর গিয়ারে চালান তবে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে, গিয়ার বক্সের ক্ষতি হতে পারে, এমনকি ক্লাচ প্লেটও নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল 30-এর কমে চালালে কি হয়, অর্থাৎ ওভারঅল মাইলেজ ড্রপ করে। এখন আমরা চলে যাই 50 বা 60-এর উপরে, অর্থাৎ ইকোনমি স্পিড রেঞ্জের উপরে। যখন আপনি 60, 70, 80 কিলোমিটার স্পিডে চালাবেন তখন টপ গিয়ারে থাকেন আর এক্সেলেরেটর বেশি থাকে, আর যখন এক্সেলেরেটর বেশি দেন তখন ইঞ্জিনের যে ক্র্যাঙ্কশ্যাফ্ট থাকে তা দ্রুত ঘুরতে থাকে, অর্থাৎ আরপিএম বেড়ে যায়। আর আরপিএম বেড়ে যাওয়া মানেই ইঞ্জিনের ভেতর ফুয়েল দ্রুত প্রবেশ করতে থাকে আর পাওয়ার স্ট্রোক দ্রুত হতে থাকে। পাওয়ার স্ট্রোক দ্রুত হওয়ার মানেই ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল প্রবেশ করেছে তা জলদি জলদি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি মাইলেজ কম পাচ্ছেন। এখন আসি ইকোনমিক রেঞ্জে। বেশ কিছু সার্ভেতে দেখা গেছে যে 30 থেকে 50 অথবা 40 থেকে 60 স্পিড রেঞ্জে ক্লাচ কম ধরতে হয়, ব্রেক কম ধরতে হয়, আর স্কুটারের যে বেল্ট থাকে তা পুলির মাঝামাঝি অবস্থান করে। দেখুন, আমাদের যে বাইক বা স্কুটার আছে তাতে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন ব্যবহার করা হয় আর এতে অনেক ধরনের পার্টস থাকে, তার মধ্যে ছোট পার্টসও যেমন থাকে বড় পার্টসও থাকে, ক্র্যাঙ্কশ্যাফ্ট, ক্যামশ্যাফ্ট ইত্যাদি থাকে। আর এই ইঞ্জিন 10 কিলোমিটার স্পিডে যেমন চালানো যায় তেমনি 100 কিলোমিটার স্পিডেও কিন্তু চালানো যায়। তো দেখা গেছে যে 40 থেকে 50 অথবা 40 থেকে 60 স্পিড রেঞ্জের মধ্যে ইঞ্জিন সবচেয়ে ভালো পারফর্ম করে। এই রেঞ্জে বাইকের ইঞ্জিনের পার্টসগুলো পরস্পরের সাথে সিঙ্ক্রোনাইজ খুব ভালোভাবে করে, আরও ভালোভাবে পাওয়ার প্রডিউস করতে পারে এবং সেই পাওয়ার সবচেয়ে ভালোভাবে স্ট্রেস ফ্রিভাবে পেছনের চাকা পর্যন্ত পৌঁছতে পারে। এই স্পিড রেঞ্জে পাওয়ার প্রডিউস স্মুথ হয়। এই সময়ে, অর্থাৎ পাওয়ার স্ট্রোকের সময় যে ফুয়েল খরচ হয় আর তা থেকে যে রোটেশনাল পাওয়ার প্রডিউস হয়
তা আমাদের বাইক বা স্কুটারকে সামনের দিকে এগিয়ে নিতে অথবা বলা যায় যতটুকু ফুয়েল পুড়েছে সেই হিসেবে বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। এই হচ্ছে মূল কারণ যে জন্য আমরা যখন বাইক বা স্কুটার নতুন কিনি তখন শোরুম থেকে বলে দেওয়া হয় আমরা যেন 40-60 স্পিডের মধ্যে চালাই, এতে আমাদের বাইক বা স্কুটারের ইঞ্জিনের ফ্রিকশন ধীরে ধীরে স্মুথ হবে এবং মাইলেজ বাড়বে। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝে গেছেন যে ইকোনমিক স্পিড রেঞ্জে বাইক বা স্কুটার চালালে শুধুমাত্র যে মাইলেজ বেশি পাবেন তাই না, আপনার বাইক বা স্কুটার আরও বেশি দিন স্মুথলি সমস্যাবিহীনভাবে চলতে পারবে। তো আজকের মতো এই ছিলই, আর যদি আপনাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমি সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।